আজকে একটু সকাল সকাল না, যে দেখো খিচুড়ি বসাই দিচ্ছি। এটা হচ্ছে চাল ডাল আর আলু গরম মশলাতে তেলের মধ্যে দিয়ে না এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খিচুড়ি রান্না করব। এখানে দেখো পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, জিরা, আদা, রসুন সমস্ত কিছু এখানে একসাথে করে রাখছি। আর এই যে দেখো প্রেশার কুকারে লাল বিরিয়ানির চাল, এই যে প্রেশার কুকারে না লাল বিরিয়ানির চালকে ভালো করে বয়ল করে নিচ্ছি, পায়েস করবো, বিরিয়ানির চালের পায়েস। এই যে দেখো এখানে এটা হচ্ছে কনডেন্স মিল্ক, পুরো কনডেন্স মিল্কটা দিয়ে দিব, নারকেল দিব, খেজুরের ঝোলা গুড় আছে একদম লাস্টে দিব, আর একটু মিল্ক পাউডার দিব। এই যে দেখো এখানে না পাউডার মিল্ক, এখানে না পাউডার মিল্ককে খুব ঘন করে গুলাই দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে সুন্দর মতো এটা হবে, তারপরে নারকেল আর গুড় মিশাই দিব। আর এটার মধ্যে কোনো এলাচ বা তেজপাতা কিছুই দিব না, কারণ বিরিয়ানি চালের একটা আলাদা নিজস্ব ফ্লেভার আছে, আর ঝোলা গুড়ের এই যে পাটালি গুড়ের একটা ফ্লেভার আছে না, পাটালি গুড়ের কথাবার্তা না এলোমেলো হয়ে যাচ্ছে, ছোট লাগছি কথায়। তো যাই হোক, এদিকে আমার চাল টামাটা মুটি খুব বেশি ভাজবো না, একটু যতটুকু দরকার ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু মশলা দিয়ে আবার দুই চারটা মানে নাড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে ফেলবো মশলাটা দিয়ে। তারপরে হচ্ছে ইলেকট্রিক কেটলে গরম পানি করে ফেলছে, তো গরম পানিটা দিব, ব্যাস পরিমাণ মতো লবণ দিব, ব্যাস। এখন এখানে পানি দিয়ে দিলাম, এটা হয়ে গেলে তারপরে রান্না করা কোরবানির মাংসটা এটার মধ্যে দিয়ে দিব। এই চুলাটা না বন্ধ করে দিচ্ছি, আমার এটা পায়েসও বলা যায় না, ক্ষীরও বলা যায় না, কি বলবো বুঝলাম না। যাই হোক এটা একটা হবে। আর এখন নারকেলটা দিলাম, দাঁতে হবে কি নারকেলটা না খাবার সময় দাঁতে লাগবে, দাঁতে নিচে পড়বে আর ভালো লাগবে আর কি, মানে একদম মিয়ায় যাবে না, এই জন্য চুলাটা বন্ধ করে নারকেলটা দিলাম। আর এই যে ছোলা গুড়টা পাটালি গুড় যে এই পাটালি গুড়টাও দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল বিরিয়ানির চালের পায়েস, নারকেল দিয়ে আর ছোলা গুড় দিয়ে পাটালি গুড় আর কি। একে নামায় রাখি। আর এখানে হচ্ছে খিচুড়িটা প্রায় হয়ে আসছে, 80% হয়ে আসছে। এখন আমি না এখানে আগে থেকে রান্না করে রাখা কোরবানির মাংসটা দিব। ব্যাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, এখানে কিন্তু দেখো ছোট ছোট করে আলুও দিচ্ছি। এখন এখানে হচ্ছে ওটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে চুলাটা হালকা আছে, আরো কয়েক মিনিট মানে এখন হালকা আছে, এটাকে রাখবো ধরো 10 মিনিটের মতো থাকবে, দবে থাকবে আর কি। তো এই যে এখানে কোরবানির মাংস দিয়ে খিচুড়ি চামিচটা এখানে রাখলাম, আর এখানে হচ্ছে এই যে নাগামরিচের আচার, এটা যা মজা না, এটা আমাদের আলী ভাই মানে সিমরনের আব্বু উনি দিচ্ছিলেন, এটাই লাস্ট, এটা শেষ হয়ে গেলে খতম, খুঁজে দেখবো পাওয়া যেতে পারে অবশ্য। আর এই যেখানে সিমরনের জন্য না ওই যে বিরিয়ানি চালের ক্ষীর করলাম না, ঝোলা গুড় দিয়ে, দুধ দিয়ে আর হচ্ছে নারকেল দিয়ে, এটা সিমরনের জন্য রাখছি। আর এটুকু হচ্ছে নিয়ে যাব হচ্ছে মেঝোয়াপার বাসায় বঞ্জিদের জন্য, নাতিদের জন্য। তো এখানে সব গুছায় গাছায় রাখলাম এই ক্ষীর। আর এদিকে এতক্ষণ ভালো বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা কমে গেছে।
আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ঠিকঠাক। আর আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে না বেশ বৃষ্টি ছিল, মনে অনেক আশা ছিল যে এখন একটু ঠান্ডা পড়বে, কিন্তু বৃষ্টি থামার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে ভ্যাপসা একটা গরম। আর আমি এখানে কাপড় পরে রেডি হয়েছি কেন জানো, আমার মেজো আপার ওখানে যাব, আমার ছোট ভাগ্নিটা, যেটা যে তোমাদেরকে কিছুদিন আগে ব্লগে দেখালাম না, যে হঠাৎ সারপ্রাইজ ভিজিট, মানে বাংলাদেশে আসছিল হচ্ছে ঈদ করতে, তোরা কালকে চলে যাবে, তো কালকে ওদেরকে একটু টাটা বলার জন্য না আমি তৈরি হয়েছি। তো এখানে আমি ওই যে সকালে দেখলাম না যে ইয়ে কী বলে বিরনির চালের পায়েস রান্না করছি, ওটা নিয়ে নিলাম। আর এখানে না কালকে ব্লগে দেখেছিলাম যে নাতি নাতনি আর মেয়ে জামাই জন্য একটু কি গিফট কিনছি, সেটাও নিয়ে নিলাম। তো আমি মাত্র বের হচ্ছিলাম, মাসুদ আহমেদ বাইরে ছিলেন, বাসায় আসছে, বলে যে দাঁড়া তোমাকে উবার ডাকতেছিলাম, তো বলে যে দরকার নেই, আমি তোমাকে নামাই দিয়ে আসবো। তো সুতরাং একটু ওয়েট করতেছি, তারপর একসাথে বের হবো। অরণ্য অফিসে চলে গেছে, সিমরান হচ্ছে ক্লাসে যাবে, যাওয়ার আগে ও ওখানে যাবে, যাই ওদের সাথে দেখা করে তারপরে ও ক্লাসে যাবে। এই হচ্ছে আজকের প্রোগ্রাম। তো শরীরটা মোটামুটি ভালো, অ্যালার্জির ইয়েটা মোটামুটি কমছে, কিন্তু একদম যে চলে গেছে তা না, যে কোনো ছুতায় না সে আসি 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 করতেছে। তো এভাবেই চলতে হবে, বোঝা যাচ্ছে কোনো একটা কারণে মানে অ্যালার্জির এই অ্যাটাকটা মনে হয় বেশ ভোগাবে আর কি। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই যে নিম পাতা নিয়ে আসি, নিম পাতা এনে না সকালবেলা খালি পেটে নিম পাতা চাবাই পানি খেয়ে ফেলি। প্রোগ্রামটা না চেঞ্জ হয়ে গেছে, মাসাদ আহমেদ এখন বলতেছেন যে ঠিক আছে এখন আমি চলে যাব যাই, কারণ এখন গেলে না উনি আসতে মানে সাথে সাথে চলে আসতে হবে আর কি। তো বললো যে তুমি তাহলে আমি সন্ধ্যার পরে যাবো, যে একবারে তোমাকে নিয়ে আসবো, কিছুক্ষণ বসে গল্প টল্প করে আসবো, এটাই ভালো হবে। কারণ এখন বাজে হচ্ছে 1টা বাজে, তো তোমারও আবার নাকি কাজ আছে, এখন ওখানে গিয়ে দাঁড়াতে পারবে না। তাহলে আমি গেলাম, হ্যাঁ আচ্ছা, তো চলো যাই। আকাশটা একটু মেঘলা মেঘলা নাকি, কেমন ভ্যাপসা একটা গরম, কি বলবো, এটার সাথে আর কোনো কথা নাই। এই আলমারিটা না গ্যারেজে দেখে এখন একটু রিপেয়ারিং করা হচ্ছে। এটা হচ্ছে নাহারের আলমারি, ওদের দেশের বাড়ি খুলনা থেকে না, ওদের নিজস্ব বাগানে গাছ, কি গাছ এটা, ওক কাঠ, মেহগানি কাঠ থেকে, মেহগানি গাছের কাঠ থেকে ওদের মানে গ্রামের বাড়ি বানানো আর কি। এটার মধ্যে অনেক ইমোশন জড়িত। তো এটা না বড় হয়ে গেছিলো 3 পার্টের, তো এখন ওদের গ্রাম থেকেই যে ওনারা আসছেন যারা আর কি আলমারিটা বানাইছেন, ওনারা এখন এটাকে 2 পার্ট করে আর একটা আলাদা 1 পার্ট করছে, তাহলে সিঁড়ি দিয়ে উঠাতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 পার্টের আগে ছিল, তো ওই 3 পার্টেটা না সিঁড়ি দিয়ে উঠাতে দোতলা থেকে গিয়ে কষ্ট হচ্ছিল, তো এই কারণে এখন এটাকে আলাদা করছে। এটাকে বন্ধ করেন দরজাটা, তো এটা একটা কত বড় ব্যাপার না, নিজেদের গাছের মেহগানি গাছের কাঠ থেকে নাহার নিজেই ডিজাইন দিয়েছিল, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের শেষ না কাজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আলমারিটা নিয়ে না নাহারের অনেক মনে অনেক রকমের ইমোশন কাজ করতেছিল, এটা ঈদের আগেই আসছিল, তো ঈদের আগেই না বাসায় নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 3 পার্টের না সিঁড়ি দিয়ে উঠাতে একটু প্রবলেম হচ্ছিল আর কি। তো এখন ঈদের পরে ওই যারা বানাইছেন ওই মিস্ত্রিরা আবার খুলনা থেকে আসছেন, এখন এটাকে ঠিকঠাক করে সেপারেট করে উপরে উঠায় ফাইনাল বানিয়ে দিয়ে শেষ করে দিবে। তো এই আলমারিটা ঠিকঠাক মতো ওর ঘরে প্লেস হলে না আমাদেরও খুব ভালো লাগবে, কারণ ওর অনেক ইমোশন এটার সাথে, অনেক অনেক অনেক। আলমারি তো না, এটা হচ্ছে নাহারের মনে হয় মা বাবার স্নেহ। দশ মিনিটও লাগে নাই, 7-8 মিনিট লাগছে বোধ হয়, রাস্তা ফাঁকাই ছিল। ওই বাবা চলে আসছি, বিসমিল্লাহ। লিফ্ট জিনিসটা আমার কাছে বরাবরই না কিরকম যেন লাগে, এত বছর কত না 30-35 বছরের অভ্যাস, তারপরও এখনো না একা লিফ্ট উঠতে খুব ভয় লাগে, সবারই লাগে আমার ধারণা কম বেশি, তাই না? যাক আলহামদুলিল্লাহ চলে আসছে, চলো। এখানে প্যাকিং শ্যাকিং চলতেছে, না না ঈদে আর এখানে চা নিই বিদায় বেলা। আসলে বাবা এগুলো দেখলেই না বুক কাঁপে, বুঝছিস তুই? আমার ওই যে অগ্নিটা দেখি যে মানে সুট, এ
যেরকম মানে প্যাকিং করা দেখলেই না আমার বুক কাঁপে। এখন তোরা আসিস আবার এই যেগুলো দেখায় আবার যাস, তোদের কি নিষ্ঠুর মেয়েরা। 3টা বাজে, তো ভাবলাম কি একটু গোসল করে নি, আমি না গোসল করে আসি নাই। তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, দেখো বাথটাবের মধ্যে এই যে পিচ্ছি পিচ্ছি গাড়ি আমার নাতিদের, দেখে অরণ্যের কথা মনে পড়লো। অরণ্য না, অরণ্য অয়ন সবাই গোসলের সময় ছোট ছোট গাড়ি নিয়ে গোসল মানে গোসল করতে ঢুকতো, তো সেটাই দেখো সবখানে। ছেলের বাসা হলে যা হয় সবখানে, এই যে দেখো গাড়ি এই পাশে আছে, না এই পাশে নাই। ফুলগুলো সুন্দর লাগতেছে না, টেবিলে সবাই ওয়েট করতেছে, এতক্ষণ এত গল্প করছি, গল্প করতে করতে না মুখে ফেনা উঠাই ফেলছি। বারান্দায় টাওয়েলটা রাখতে আসি না, একটা জিনিস দেখলাম দেখো, এই যে কৃষ্ণচূড়াটা কি সুন্দর না, এই রাস্তাটাও খুব সুন্দর। তো চলো গোসল করা শেষ, এখন সবাই ওয়েট করতেছে, সবাই সহ খাওয়া দাওয়া করবো। 3টার বেশি বাজে, এই যে সবাই ওয়েট করতেছে। এখানে পোলাও খাসির রেজালা আর সবজি নিলাম, গরুর মাংস তো আমার পছন্দ না, খাবো না। ওরা খায় না তো কেউ খাসি, কারা খাসি খায় না, নাতিরা টুম্পা যাকি খায় খাসি খায় কিন্তু খায় না। আমার আর টুম্পা, আমার আবার খাসি পছন্দ, আমার গরুর স্মেলই সহ্য হয় না। নাও দেখে নানো একটা স্যুট পরে যাই আমি, সুন্দর লাগে, বিজনেসম্যান আসে। 10 মিনিট তারপরে নানোর একটু পানি দাও। কে দেখি এটা কে, এই যে দেখি দেখি পুতুল, একটু দেখি লেবা দেখি, আবার দেখি আবার দেখি, এই পুতুল আবার দেখি, এই যে এই কাকি উলি বাবা। আরে যেখানে দেখি জি হ্যাঁ জিন্ন দেখি দেখি জিন্ন থাকা, তোমার ভাল লাগতেছে, তোমরা যে চলে যাবা ভাল লাগে না, এখানে থাকতে চাও বাংলাদেশে? হ্যাঁ আচ্ছা জাফির তুমি ঘুমাও নাই ভাইয়া, ঠিক আছে হাড়ি পাতিল তোবা। এখন কয়টা বাজছে, 4:30 5টা 5টা বাজছে, আদান দিছে তো গল্প করতে 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 শেষ। এখন সিমরান আসছে তৃষার সাথে, মানে ভাগ্নি যে তৃষার সাথে আর মেজবার সাথে গল্প করতেছে, আর মেজ ভাগ্নি ঘুমাচ্ছে, নাতিরা এদিক সেদিক খেলাধুলা করতেছে, আর আমাদের ছাদে উঠবা, হ্যাঁ তারপরে ওরা ছাদে উঠে তারপরে কি করবা, ফুটবল খেলবা, তুমি ব্লগিং করবা। তুমি গতবার যখন আসছিলে আপেলের সাথে ব্লগিং করছিলে না, মনে আছে? সিমরান কোচিং এ যাবে, কিন্তু বাসা থেকে লাঞ্চ করে আসছে আর কি। আমি ওই যে দেখো না খিচুড়ি আর গরুর মাংস দিয়ে, খিচুড়ি দিয়ে কোরবানির খিচুড়ি দিয়ে গরুর মাংস রান্না করছি, আর দূর কোরবানির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। তো ওইটা দৌড়া মাস্টার আহমেদ আর সিমরান দুপুরে খাইছে, খেয়ে তারপরে ওইখানে আসছে দেখা করতে ঋষার সাথে, মানে আমার ভাগ্নির সাথে। আর এখানে হচ্ছে জাফির, তো এখানে এখন ও কোচিং এ যাবে, তো মেঝো আবার এটা ভাজতে আসছিল সমুচা, তা আমি বললাম তুমি যাও আমি ভাজি, তো এই যে এখন ভেজে সিমনের জন্য নিয়ে যাচ্ছি। এখানে আমার ছোট নাতি, নাও সিমরান থ্যাংক ইউ, দেখো তো এটা কি ডিউক নাকি ইয়ে ডলার, আল্লাহ বুদ্ধি ভালো তো, তুমি দিছো তুমি খাবার দিছো, দেখি 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 আমার সোনা মানিক, আমার আমাদের জাহারা, জাহারাকে না আমি কাকি ডাকি, কাকি দেখি আসো 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 কাকি, চলো যা আমরা মামিকে টাটা দেই, চলো আসো আসো আসো। অর্ণের সাথে কথা বলে দেখো হ্যাঁ ও কখন কি করে, আর তুমি বাসায় যাওয়ার সময় তাহলে আমাকে ফোন করো, চাবি তো ওইখানে। হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ বাবা। সিমরান চলে গেল,
আমি আরো থাকবো, কারণ বড়াপা আসবে। বড়াতেছি না কেন, এতক্ষণ তো চলে আসার কথা। টুম্পা আমার মেজো ভাগ্নি, এই ঘরের কর্ত্রী, ছোট ভাগ্নি জামাই, আর হচ্ছে এখানে তিন নাতি, ডিউক, ইসাবেল, ডলার। তিনটা বিড়াল আছে এখানে, ডিউক, ইসাবেল, ডলার। ইসাবেল কই, ইসাবেল, ইসাবেল কই, নাই? ইসাবেলকে ডাকো, ডাকো, যে খাবার দিয়ে ডাকতেছে সবাইকে। দেখো এখানে বড় মাম আসছে, বড় মাম। এখানে বড় আপা আসছে, এই যে বড় আপার শরীরটা খুব খারাপ, সে শুয়ে পড়ছে। এখানে হচ্ছে মেঝো আপা, আর রান্নাঘরে দুই ভঞ্জি সহ, ভাগ্নি সহ আমি চা বানাচ্ছি। বড় আপা চা খাবো একটু? আচ্ছা, এই তোমার জন্য, তোমার জন্য সমুচা ভাজবো। শ্রী আপা সমুচা খাবা তো? একটা ওই যেখানে আছে। আচ্ছা, ডিউককে ডাকো। এই তো ডিউক, ডিউক এখানে চুপ করে লুকায় লুকায় কথা শুনতেছে না? হ্যাঁ কাকি, কাকি, কাকির নাম হচ্ছে জাহারা। কাকিকে আমি আদর করে কাকি ডাকি, এক নাতনিকে কাকি ডাকি, আরেক নাতিকে পুক্কু ডাকি, পুক্কু। দিকে দুই বোন গল্প করতেছে। আস্তে আস্তে মুখে দাও, সালাম দিছে বড়াপা। এই যে আমাদের, এরা যাবে গিয়ে কালকে, দুই ভাই বোন, দুই ভাই বোন কালকে। তোমরা এই, তোমাদের যাইতে ভাল লাগবে? অস্ট্রেলিয়া ভাল লাগে না একটু? ইসি রে, একটু ভাল লাগে না। আমরা অস্ট্রেলিয়ার হাতে চা খাচ্ছি, অসুবিধা নাই। এক কাপ তো মনে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, জাকিকে দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি চড়াই দিই আশিকের জন্য। এক জামাই খাই বলছে, আরেক জামাই নামাজ করতেছে, ওটা বসাই দিই। বিরল দৃশ্য, বড় এক বোন আরেক বোনকে খাওয়াই দিচ্ছে। নুডলস এখন খাবা না, পরে খাবা? আব্বু, আব্বু আসছে, আব্বু, বাবা আসছে। অরণ্য আসছে বোনের সাথে দেখা করতে, আসো আসো। এই যে, এই যে খাও খাও। ইনশাল্লাহ। আর এখন এখানে কি দেখো, এখনো সেল হয় না কোথাও। এই শুনো, এখানে ওর থেকে ওর বউয়ের কিন্তু ইয়ে বেশি, কন্ট্রিবিউশন বেশি। ওর বউ খুব চাইছে, খুব চাইছে। মানে সিমরানের কথা হচ্ছে, আমাদের সিমরান, সিমরান আসছিল তো। একটু ফ্রেশ হয়ে আসি, যাও। এই যে, এই যে এখানে শালাদুলা ভাই, ছোট জামাই আমাদের। ওয়ারফেজ বুঝছো, তোমার অস্ট্রেলিয়াতে টুরে যাবে নেক্সট ইয়ারে, নেক্সট ইয়ার মেতে। আমি তোমাকে আগে থেকে নোটিফাই করে দিব। দেখি দেখি কাকি,
এখানে হচ্ছে মামা ভাগনা, ওই যে আমাদের বড় নাতি, বড় নাতি, মেজ নাতি, ছোট নাতিটা দিকে নাই, এটা হলো চার নম্বর নাতি, তিন নম্বর নাতিটা অন্য রুমে, আর একমাত্র নাতি একটা বাজে। তো এখানে আমাদের এই যে আমার কাকি জাহারা, বড়াপার শরীরটা ভালো না, শুয়ে আছে, মেজ আপা ওইখানে অরণ্য অফিসের কাজ করতেছে, সিমরান এখনো কোচিং থেকে আসে নাই, ও তো এসে একবার গেল, আর আমাদের কর্ত্রী যে টুম্পা বেচারি বহু ঝামেলায় আছে, আর এদিকে হচ্ছে আমার ছোট ভাগ্নি তৃষা, মানে মেজ আপার ছোট ভাই তৃষা, তৃষার বড়, ওরা একটা বিয়েতে যাবে, জাস্ট অ্যাটেন্ড করে চলে আসবে, আর তারপরে হচ্ছে মাসাদা আমাকে বলছি যে একেবারে রাত করে আসতে। এই হচ্ছে কাহিনী। এই যে নাতিদের জন্য বিএফসি, এই যে আমার ছোট্ট ছোট্ট নাতি, আসো জায়ান আসো, আসলে জাফিরও খাইতে চাইছে, নাও খোলো, নাও 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 খোলো, তোমরা খাইয়ে, এই যে মামা খাওয়াচ্ছে কিন্তু তোমাদের গরণ্য মামা, বুঝছো, নানু না, নানু খাওয়াবো বলছি না, থ্যাংক ইউ অরণ্য, কি বলছো জানো, থ্যাংক ইউ কি বলছো আবার বলো, তোমাকে ব্লেস করতে, তোমাকে দোয়া দিচ্ছে তোমার ভাইগনা। এই যে আমাদের কর্ত্রী আজকের আজকের এই যে এখানে আমার আমাদের একমাত্র নাতনি, আর এটা হচ্ছে আমাদের লাজুক নাতি, আর এই যে সবাই এখানে চিকেন ফ্রাই খাচ্ছে, আমার চার্জ না চলে গেছে প্রায়, অরণ্য এখন চার্জার আনতে বলছে, এখন দেখো শোয়া নয়টা বাজে, তো আমরা আজকে অনেক দেরিতে যাব, চলো বড়াপা ফ্যানটা বন্ধ করে দাও, অরণ্য সিমরান কোচিং এ গেছে, ওখান থেকে ওর ফ্রেন্ডের বাসে, ওকে যাওয়ার সময় নিয়ে যাবো আর কি, আসছিল এখানে দেখছি, ধাপে ধাপে খাওয়া হচ্ছে, এখন দশটা বাজে, এখনো অরণ্য কি করতেছে কে জানে, সবাই এখানে, এই যে কিছু প্রকাশিত কিছু অপ্রকাশিত, কলিজার সিঙ্গারা খাচ্ছি, নাও নাও একটু খাও, সারাক্ষণ নানিদের পাশে না, খাও খাও, কেক আমাদের কাকি, এই যে কাকি আর এই যে পুকু, দেখি পুকু, এই যে দুই ভাই বোন কাকি আর পুকু, জাহারা ইয়াস, কাকি পুকু খেলতেছে, খাচ্ছে না, এই যে আমার পুকু, আমার কাকি, কাকি টাটা দাও, কাকি টাটা দাও, এই যে এই টাটা দাও, হ্যাঁ আসতেছে, হ্যাঁ অনেকক্ষণ আগেই বলছে আসতে, সবাইকে মিস করবো, তোমরা আমাদেরকে মিস করবা না ভাইয়া, এই দেখছো তোমার ছোট্ট একটা ভাইয়া, সাড়ে এগারোটা বাজে, এখন মাসা ধামেলা আসছে সবাই এখানে, তা এখন হচ্ছে ডিনার করে টাটা বাই বাই বলে আবার এক বছরের জন্য আল্লাহ হাফেজ করা হবে, সাত বাজে এখন পৌনে একটা, দেখো পান খাচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আবার এক বছর পরে ইনশাল্লাহ দেখা হবে, পড়াপাড়াও চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি, অরণ্য আর সিমরান একটু আগে চলে গেছে, তা আজকে সারাদিন এই হচ্ছে অবস্থা, এক বছর পরে ইনশাল্লাহ আবার ওদের সাথে দেখা হবে, মেয়ে মেয়ে জামাই ছেলে নাতি নাতনি সবার সাথে, তো চলো যা আজকে ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো, কমেন্ট করবো, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ।